আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আবারও হাজির হয়েছি খুবই সহজ একটি রেসিপি। আজকে তৈরি করছি দেশি চিকেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যারা আমার এই ছোট্ট চ্যানেলটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ করে নেবেন। আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই সহজ রেসিপিটা করার জন্য আমি এখানে একটা দেশি মুরগা নিয়েছি। মুরগার পা, মাথা এবং চামড়া এই তিনটা অংশ বাদ দিয়েছি। মুরগা যেহেতু এটা মুরগা ছিল, একটু বড় ছিল, এখানে 1 কেজির থেকে একটু বেশি আছে, তো আমি এখানে যে পরিমাণে মশলা দেবো সেটা আমি 1 কেজি মাংসে যতটুকু মশলা দরকার ততটুকুই ব্যবহার করব। অতি সাধারণ মশলা ব্যবহার করব যেগুলো আমাদের ঘরে সব সময় থাকে। আশা করছি আমার আজকের সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি এখানে একটা চিকেন নিয়েছি, সাথে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া। আমি কিন্তু এখানে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি, এতে করে ঝাল হয়নি, যেহেতু আমি আগেই বলেছি মুরগাটা একটু বড় ছিল। আর আপনারা ঝাল যেরকম খেতে পছন্দ করেন সেভাবে বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। তবে একটা মুরগ কিংবা মুরগার জন্য কিন্তু 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া একেবারেই পারফেক্ট। এখানে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। আপনাদের হাতের কাছে যদি গরম মশলার গুঁড়া না থাকে সেক্ষেত্রে আপনারা 5 ফোড়ন যে গুঁড়া পাওয়া যায় ওই 5 ফোড়নের গুঁড়া ব্যবহার করতে পারেন। সাথে দিচ্ছি 7 মতো লবণ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ লেবুর রস। এবারে সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। চলে এলাম 1 ঘন্টা পর রান্না করতে। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখানে আমি 1/2 কাপ পরিমাণে রান্নার তেল দিয়েছি। এবারে সাথে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, এবারে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে বেশ বড় সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়েছি। তবে চাইলে আপনারা বাটা মশলাও ব্যবহার করতে পারেন, পেঁয়াজটাকে বেটেও ব্যবহার করতে পারেন। আর এই পেঁয়াজটাকে কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না, মিনিট 2 ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করা হলে চুলার আঁচটা মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবি 5 মিনিটের জন্য। তাহলে ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। তো এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন চিকেন থেকে কিন্তু কিছুটা পানি বেরিয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পানি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি পুরো 5 কাপ পরিমাণে পানি দিয়েছি, আর মুরগটা অনেক শক্ত ছিল, সেদ্ধ হতে অনেকটা সময় লেগেছে। আমি এখানে 5 কাপ পানি দিয়েছি, আপনাদের কিন্তু কম বেশিও লাগতে পারে। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বেশি করে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর অপেক্ষা করছি সেদ্ধ হওয়া পর্যন্ত। আর মাঝপথে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে। আর মাঝপথে কিন্তু আমি অনেকবার নাড়াচাড়া করে দিয়েছি, আর সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তো এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অল্প একটু ঝোল আছে, আর দেশি মুরগি কিন্তু একটু ঝোল হলে খেতে ভালো লাগে। হাঁড়িটাকে নামিয়ে নিচ্ছি, হাঁড়িটা ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝোলটা আর একটু ঘন হয়ে যাবে।
আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। চিকেন তো সবাই রান্না করতে পারেন, যারা একেবারেই রান্না করতে পারেন না আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা তাদের উপকারে আসবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নেবেন, আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই সহজ রেসিপিটা করার জন্য আমি প্রথমে নিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজটাকে কুচি করে কেটে নেব। আমি প্রথমেই বলেছি একেবারে নতুন যারা রাঁধুনি একেবারে রান্না করতে পারে না তাদের জন্য আমি সহজভাবে রেসিপিটা শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। আমি এখানে বেশ বড় সাইজের দুইটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এবারে এখানে নিয়েছি আদা আর রসুন, এখানে আমি অনেকটুকুই নিয়েছি, তবে এই গ্রেটারের সাহায্যে প্রথমে আমি গ্রেট করে নেব। আমি কিন্তু শিলপাটায় বাটবো না কিংবা ব্লেন্ডারও পেস্ট করব না, এখানে একটা গ্রেটার নিয়েছি, এটা দিয়ে মিহি কুচি করে নেব। সব চাইতে ছোটো যে ছিদ্র ওই ছিদ্র দিয়ে কিন্তু আমি গ্রেটার করছি, তবে চাইলে আপনারা ব্লেন্ডারও পেস্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের হাতের কাছে ব্লেন্ডার নেই যারা চাইলে কিন্তু এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর আমি এখানে একটু বেশি মশলা নিয়েছি, বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো, আমি শুধুমাত্র আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবারে দিচ্ছি রান্নার তেল। এখানে আমি 1/4 কাপ পরিমাণে রান্নার তেল নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু কিছুটা সফট হয়ে গেছে, পুরোপুরি কিন্তু ভাজা হয়নি। এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1.5 চা চামচ, আদা বাটা 1.5 চা চামচ। আরও 2 থেকে 3 মিনিট মতো অপেক্ষা করব, যেহেতু কাঁচা পেঁয়াজ রসুন আদা সব কিছু একটা কাঁচা গন্ধ আছে, আর 2 থেকে 3 মিনিট ভাজলে কাঁচা গন্ধটা চলে যাবে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি, আর এই পানিটা আমি মশলা কষানোর জন্য দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে নিয়েছি 2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ জিরা গুঁড়া এবং 7 মতো লবণ। আমি আগেও বলেছি আমি সবসময় রান্নার আগেই লবণ ব্যবহার করি, তবে চাইলে আপনারা পরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আমি এখানে 1/2 কেজি পরিমাণে চিকেন নিয়েছি, আরও 2 থেকে 3 মিনিট মতো চুলার আঁচটা হাই হিটে রেখে চিকেনটাকে মশলার সাথে একটু ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া, যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। অথবা চাইলে আপনারা 5 ফোড়নের যে গুঁড়া পাওয়া যায় ওইটাও দিতে পারেন, রাঁধুনির যে প্যাকেট পাওয়া যায়। আমার মশলা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। পানিটা কিন্তু একসাথে খুব বেশি দেওয়ার দরকার নেই, যদি আপনারা ঝোল পছন্দ করেন সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন, তো আমি ঝোল রাখবো না। এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিচ্ছি, চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর অপেক্ষা করছি চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত।
ফিরে এলাম চিকেনটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পর, আর মাঝপথে কিন্তু আমি একবার নাড়াচাড়া করে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ, আবারও ঢাকনা দিয়ে রেখে রাখছি আরও 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। তো দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে, আর দেখতে কিন্তু অনেক মজার হয়েছে, আর খেতেও কিন্তু বেশ মজার হয়েছিল। আশা করছি এই রকম সহজ মশলা দিয়ে আপনারাও রান্না করতে পারেন। যারা কখনোই রান্না করেনি, আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা তারাও কিন্তু চাইলে রান্না করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।